वेलकम टू रोतिस होम किचन। आशा करी सकले ही अपनारा सरस्वती पुजो खूब भालोभावे काटिएछेन। सरस्वती पुजो उपलक्षे अनेकेर बाड़ीतेई आमरा एक गोटा सिद्ध रेसिपिटा बानिए थाकि। अनेके अनेक रकम भावे एटा बानिए थाके। आमी जेभावे बानाई सेई रेसिपि आपनादेर साथे शेयार करब। प्रथमेई एखाने एकटा पैन बसिएछि, एटा एकटु गरम करते देब। এবার এখানে নিয়েছি মাশকলাইয়ের ডাল বা গোটা কলাইয়ের ডাল। আমি এখানে এটাই ব্যবহার করে থাকি। আর অনেকেই এখানে এই ডালের জায়গায় গোটা মুগের ডাল ব্যবহার করে থাকে। আমি এখানে এই ডালটাই ব্যবহার করছি। এবার এটাকে শুকনো খোলায় একটু ভালো করে ভেজে নিতে হবে। ডালটা এখানে ধোয়া নেই, একদমই শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি এটাকে ভাজতে হবে না, কালারটা যেন খুব চেঞ্জ না হয়ে যায়, স্মেলটা বেরিয়ে আসবে, ততক্ষণ এটাকে এইভাবে ভাজতে হবে। আর অবশ্যই ফ্লেমটা থাকবে লো মিডিয়ামে। ডালটা এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে আর অনেকটাই স্মেল বেরিয়েছে। তো এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটু ধুয়ে নিয়ে 2 থেকে 3 ঘন্টা মতো একটু ভিজিয়ে নেব। এবার গোটা সিদ্ধ বানানোর জন্য যে যে সবজিগুলো এখানে ব্যবহার করব একবার দেখিয়ে দিচ্ছি। এই গোটা সিদ্ধ বানানোর জন্য কোনো সবজি এখানে কাটা যাবে না, প্রত্যেকটা সবজি এখানে গোটা ব্যবহার করতে হবে। নিয়েছি এখানে ছোট আলু, নিয়েছি বেগুন, বেগুনগুলো এরকম ছোট ছোট কালো বেগুন ব্যবহার করছি, আপনারা যদি চান এখানে সবুজ ছোট বেগুনও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি এখানে মটরশুঁটি, গোটা মটরশুঁটি নিয়েছি। এখানে জোড়া শিম, জোড়া কড়াইশুঁটি আর জোড়া কুল নিয়েছি। এই সময় বাজারে এরকম জোড়া শিম কুল পাওয়াই যায়। আর নিয়েছি এখানে শিম, সাদা শিম ব্যবহার করছি। আর নিয়েছি মিষ্টি আলু। সমস্ত সবজিগুলো এখানে গোটা ব্যবহার করব, কোনো সবজি এখানে কেটে নিচ্ছি না। খুব ভালো করে 2 থেকে 3 বার ভালো করে জলে ধুয়ে নিয়ে এগুলোকে ব্যবহার করব। এছাড়াও অনেকে এখানে শীষ পালং ব্যবহার করে থাকে, আমি এখানে ব্যবহার করি না তাই দেখাচ্ছি না, আপনারা যদি প্রয়োজন মনে করেন অবশ্যই ব্যবহার করবেন। এবার এখানে নিয়ে নিয়েছি ডালটা, যে ডালটা ভেজে নিলাম সেটা জলে ভিজিয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি এখানে 5 রকমের ডাল, ডালটাকে এটাকেও ভিজিয়ে রেখেছিলাম। এখানে 5 রকম ডালের মধ্যে রামাকলাই, গোটা মুগ ডাল, মটর, ছোলা, এই সমস্ত রকম ডালগুলো এখানে ব্যবহার করছি। এগুলো আমি আলাদা করে জলে কিছুক্ষণের জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার এখানে একটা বড় কড়াই নিয়েছি, এর মধ্যে ডালগুলোকে এবার দিয়ে দেব। এই গোটা সিদ্ধ বানানোর জন্য সবসময় বড় পাত্র ব্যবহার করতে হবে। ডালটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জোড়া শিম, মটরশুঁটি আর জোড়া কুল। দিয়ে দিচ্ছি এখানে আলু। এখানে আমি আমার প্রয়োজন মতো সবজির পরিমাণগুলো বাড়িয়ে নিচ্ছি। যতগুলো এখানে ব্যবহার করব সবই যেন জোড় সংখ্যায় থাকে, এটাকে খেয়াল রাখতে হবে। বাকি সমস্ত সবজিগুলোকে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। বেগুনটা দেওয়ার সময় অবশ্যই একটু খেয়াল রাখতে হবে, যেন বেগুনে কোনো রকম ফুটো না থাকে, তাহলে ভেতরে যদি পোকা রয়ে যায় এখানে বোঝা যাবে না, তাই একটু ভালো করে দেখে নিই তবে বেগুনটা ব্যবহার করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা এখানে কড়াইয়ের অর্ধেকটা দেব, কারণ সবজিগুলো এখানে সিদ্ধ হবে আবার সাথে ডালটাও আছে। আর এখানে এই রান্নাটা করতে যতটা জলের প্রয়োজন হবে একেবারেই দিয়ে দিতে হবে, বারবার এটাকে খুলে জল দেওয়া যাবে না, একবারই এটাকে দিয়ে দিতে হবে।
মোটামুটি ডালটা সিদ্ধ হতে সবজিগুলো সিদ্ধ হতে যতটা জলের প্রয়োজন এখানে দিতে হবে। এই সময় কোনো রকম নুন বা তেল কিছুই ব্যবহার করব না। অনেকে গোটা লঙ্কা ব্যবহার করে থাকে, আপনারা যদি প্রয়োজন পড়ে দিয়ে দিতে পারেন। এবার এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 ঘন্টা মতো ফুটিয়ে নিতে পারেন। আর আমি এখানে প্রেসার কুকারে বানাচ্ছি যাতে একটু সময়টা বেঁচে যায়, তাই আমি এটাকে এইভাবে প্রেসার কুক করে নেব, ঢাকনাটা লাগিয়ে দিয়ে এটাকে হতে দেব। প্রেসারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে এটাকে হতে দেব। 2 থেকে 3টে সিটি পড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে এটাকে একদম প্রেসারটা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পুরো প্রেসারটা নেমে যাচ্ছে ততক্ষণ এটাকে খুললে চলবে না। একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরই এটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি। সব সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, ডালটাও এখানে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি এটাকে সিদ্ধ করতে হয় না, খুব বেশি সিদ্ধ হলে ভালো লাগবে না। সরস্বতী পুজোর দিন এইভাবে গোটা সিদ্ধ বানিয়ে রেখে পরের দিন ষষ্ঠী হিসাবে ঠান্ডা খাবারের সাথে এটা খাওয়া হয়, তাই এটা রান্নার সময় কোনো রকম নুন তেল কিছুই ব্যবহার করা হয় না। যখন এটা খাওয়া হয় তার আগেই এটার সাথে নুন লঙ্কা এবং কাঁচা সর্ষের তেল মিশিয়ে এটাকে পরিবেশন করা হয়। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে একটি লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য।